Assalamualaikum, welcome back to Khadija's Kitchen World. Khadija's Kitchen World recipe porbe ajke thakche jolpayer achar. Jara ekhono amar channel ta ke subscribe koreni tara subscribe kore amar pashei thakben. Ar ei jolpayer achar ta kibhabe toiri korte hoy ek ekta step apnara follow kore achar ta toiri kore nite parben khub shohojei. Ar oti shohoj korei ami ei achar ta toiri kore dekhabo. আমি জলপাই এভাবে করে কেটে নিয়েছি আর এখানে আমি 3 কেজি জলপাই নিয়েছি আর আপনারা কেউ চাইলে আটিটা ফেলে দিতে পারেন তার মানে বিচিটা ফেলে দিতে পারেন আমি 1 টেবিল চামচ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এটা ছিল একটা স্টেপ হলুদ মাখানো আপনারা আরো কিভাবে করে হলুদটা মাখিয়ে নিতে পারবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি একটা পলির ভিতরে ভরে আর হলুদ দিয়ে পলিথিনের মুখটা গিট দিয়ে তারপর আপনারা এভাবে করে হলুদটা মাখিয়ে নিতে পারেন আর হাতে ধরার ঝামেলাই থাকবে না অনেকেই হয়তো আছেন হলুদটা এভাবে করে মাখাতে চান না তাদের জন্য এই পদ্ধতিটা আর এখন পালা হচ্ছে জলপাইটাকে রোদ্রে শুকিয়ে নেওয়ার আমি একদিন রোদ্রে শুকিয়ে তারপর দিন কিন্তু আচারটা তৈরি করে নিচ্ছি আর এখানে যখন জলপাইটা এরকম শুকিয়ে যাবে তখনই কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে তা না হলে জলপাইটা কিন্তু খুব বেশি শুকিয়ে যাবে আর আচারটা একদম শুকনা শুকনা থাকবে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন ধুয়েই কিন্তু আচারটা তৈরি করার জন্য আর এখনো পর্যন্ত আমি যত আচারই বানাই রুদ্রি দিয়ে আর সেটা কিন্তু আমি ধুয়ে তারপর আচারটা তৈরি করি আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর দিয়ে দিচ্ছি এখানে পুনে এক কাপ সরিষার তেল এই আচারটা বানাতে খুব যে বেশি তেল লাগে তা কিন্তু না আর এখন আমি এক এক করে বাকি মশলাটা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর এই রসুন আর সরিষা বাটার যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর বাকি মশলাটা আমি এক এক করে অ্যাড করে দেব মরি গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণটা লাগলে তারপর আমি আবারও দিয়ে দেব আচারটা চেক করে আর এখানে বিট লবণ অ্যাড করে দিচ্ছি এক চা চামচ এখন আমি মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে নেব মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখনই আমি কিন্তু শুকিয়ে রাখা পানি ছড়িয়ে নেওয়া জলপাইটা এখানে দিয়ে দেব আর এই আচারটা যে আমি আজকে তৈরি করছি সে আচারটা আজকে থেকে তৈরি করছি না যখন আমি ক্লাস 5 এ পড়ি তখন থেকে কিন্তু আমি এই আচারটা প্রথমবার এভাবে করে তৈরি করে নিয়েছিলাম বিশ্বাস করুন আচারটা যে এত টেস্ট হবে সেটা আমি কখনোই জানতাম না আর এই আচারটার মধ্যে কি কি উপকরণ লাগবে সেটাও আমি জানতাম না আর এখন একটা সময় এসে আমি সবই বুঝতে পেরেছি এবং আচারটাও তৈরি করতে পারছি পারফেক্টভাবে আপনারাও তৈরি করে নেবেন টিভিতে একটা আচারের অনুষ্ঠান দেখে তারপর কিন্তু আচারটা তৈরি করেছিলাম আর সেই থেকেই কিন্তু আমার আচার বানানো শুরু আর আমি এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ভিনেগার আরও দিয়েছি শুকনা মরিচি ভেজে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি সেটাও এখানে অ্যাড করে দিয়েছি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এই আচারটাকে নেড়েচেড়েই কিন্তু একদম তৈরি করে নিতে হবে আর যেহেতু এখানে আচারটা ধুয়ে নিয়েছি সুতরাং যতটুকু পানি আছে সেটা শুকিয়ে নিতে হবে লবণটা কম হয়েছে সেজন্য লবণ আমি এখানে দিয়ে দিয়েছি বিট লবণও দিয়ে দিয়েছি আর এভাবে করে যদি আচারটা তৈরি করেন এতে করে কিন্তু আচারটা রোদ্রে দেওয়ার ঝামেলাও থাকে কম 6 মাস পরপর আচারটা রোদ্রে দিলেও চলে চিনি দিয়ে দিচ্ছি এখানে পৌনে এক কাপ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আচারটা তৈরি করে নেব আর এই আচারটা বেশি দিন যদি আপনারা সংরক্ষণ করতে চান এখানে একটা টিপস ফলো করতে হবে আর সেটা হচ্ছে আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাচের জারে চেপে চেপে ভরে নিতে হবে এতে করে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর যারা আচার প্রেমী আছেন তারা চাইলে আমার চ্যানেলে আচারের আরও অনেক রেসিপি আছে আপনারা দেখে নিতে পারেন যখন আচারটা হয়ে যাবে তখনই কিন্তু পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিতে হবে আর কিভাবে বুঝবেন যে আপনার আচার থেকে পানিটা শুকিয়ে গেছে তা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যখন জলপাইয়ের উপরে তেলটা উঠে আসবে
তখনই আপনার বুঝে নিতে হবে আপনার আচারটা হয়ে গেছে। আর আমার আচারটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আচারটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।